আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে একটা খুবই সহজ রাত্রিবেলায় রুটিতে খাওয়ার জন্য দেখাচ্ছি। এটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল দিয়ে পটল আর আলু রান্না। পটল আর আলুটা ভেজে নিয়েছি, ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা মতো, দিয়ে তারপরে আমি ওর মধ্যে জল দিয়েছি। আর আলু আর পটল যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি প্রেশার কুকারে ছোলার সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু দেব আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম, একটু লবণ দেব, লবণ পরিমাণ মতোই দেব যতটা লাগবে দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দিয়ে দেব, হলুদটা দিয়ে জল দিয়ে আমি প্রেশারটা ঢাকনাটা বন্ধ করে এবার আমি সেদ্ধ হতে দেবো। একটাই সিটি দেবো, বেশি সিটি দেবো না, গলে যাবে। তারপর তেলটা আমি দিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে। এখানে একটু অল্প একটু ছেঁচো রসুন দিয়ে দিলাম, এই যে এটা একটু। এবার পেঁয়াজ দেবো, পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেবো। অল্প পেঁয়াজ দিলাম। তো এইটা আপনারা রাত্রিবেলা রুটিতে খাওয়ার জন্য করবেন, অসাধারণ লাগে রুটিতে খেতে। এই যে আর একটু লাল লাল হবে পেঁয়াজটা, তো ঝটপট ঝটপট হয়েও যায়, আবার একটু ভালোও লাগে গরম গরম রুটি দিয়ে। ভাত দিয়েও ভাল লাগে, যা দিয়ে খাবেন তাই দিয়েই ভাল লাগবে। এই যে দেখুন, আর আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন, কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এই যে আমার কোনো, আমি বারবারই বলি আমি কোনো, এটা আমার প্রফেশনাল যারা সব, যাদের কুকিং চ্যানেল আছে সেরকম আমার কোনো কিছু নেই। তো আমি রান্না করি, ভাল লাগে একটু শেয়ার করতে আপনাদের সাথে, এবার সেটাই। ভুল ত্রুটি তো হবেই, মাফ করে দেবেন ভুল ত্রুটি হলে। এই যে হয়ে গেছে রেডি, এটা আমি সঙ্গে সঙ্গে দেখিয়েছি তাই একটু থেমে জলটা আর একটু টেনে যাবে।